আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে রূপন্তী রহমানাপুর লিখা হৃদয় আবেগ গল্পের 12 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পশ্চাৎ বিমুখে আবর্তিত হয়ে তাহমিদকে দেখে জানে পানি আসলো নাজিফার। বদ্ধ কামরায় সে আর তাহমিদ অন্তঃস্থলে এক নাম না জানা জ্বর বইতে শুরু করলো। সেই ঝড়ে নেই কোনো ভয়, নেই কোনো আশঙ্কা, আছে শুধু একরাশ ভালো লাগা, অজানা অনুভূতির সংমিশ্রণ, আসক্তি, অনুরাগ আর অবিরতি। তাহমিদকে দেখে প্রফুল্লিত আনন্দিত হলো হৃদয়, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। চেহারা এমন অভিব্যক্তি করলো যেন সে খুব বিরক্ত হয়েছে তাহমিদকে দেখে। কাল এত বকাবকির পরেও সে এই মুহূর্তে খুব করে তাহমিদের সঙ্গ চাইছিল। কেন চাইছিল এই প্রশ্নের উত্তর তার অজানা। তবে তাহমিদ তার আশেপাশে থাকলে তার মন খারাপেরা কাছেই ঘেঁষতে পারে না। নাজিফার অভিমানী মুখশ্রী দেখে তপ্ত উষ্ণশ্বাস ফেলে তাহমিদ শ্লথ মন্থর গতিতে নাজিফার পিছনে গিয়ে দাঁড়ায়। সে তাহমিদের প্রশস্ত বুকে এসে ঠেকে নাজিফার পিঠ। কম্পান্বিত হয় নাজিফার হৃদয় গহ্বর, বাইরে থেকে তা প্রকাশ করল না। সে চোখ মুখ খিঁচে সেখানেই দাঁড়িয়ে রইল। নাজিফার অবস্থা কিছুটা আন্দাজ করে স্মিত হাসে তাহমিদ। নিজের মুখ নাজিফার কানের কাছে নিয়ে গেল। সে চুল থেকে শ্যাম্পুর মাতাল করা সৌরভ আসছে। পরম আবেশে চুলের নাক ডুবাতে ইচ্ছা করছে তার। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। নম্র মৃদু স্বরে বলল, রেগে আছিস আমার উপর? নিশ্চুপ নিশ্চল নাজিফা, শ্রবণ গোচর হচ্ছে শুধু শ্বাস প্রশ্বাসের নিনাদ। অভিমানীরা অভিমান দেখে মৃদুমন্দ অক্রূর হাসল সে। রাগ কি খুব বেশি হয়েছে? এবারও নীরব নিশারা রইল সে। তাহমিদের অন্তঃস্থল নির্গত হলো দীর্ঘশ্বাস। অভিমানীর অভিমান যে কতটা দুর্ভেদ, শর্তাপূর্ণতা তাহমিদের অজানা নয়। নাজিফাকে নিজের দিকে ফিরালো তাহমিদ। হাওয়ায় এলোমেলো হওয়া চুলগুলো পরম যত্নে গুঁজে দিল কানের পিছনে। নাজিফার নতমস্তক উপরে তুলতেই দেখতে পেল নেত্রজল টৈটম্বুর কনিনিকা। তাহমিদের এমন স্নিগ্ধ শীতল স্পর্শ ও আহ্লাদীপনায় ম্লান হলো নাজিফার নয়নবাড়ি। প্রায়শীর এমন ক্রন্দনরত মুখশ্রী দেখে নিজের সেই বহুদিনের আন্তরিক ভাষণা স্পৃহা আর দমিয়ে রাখতে পারল না তাহমিদ। অর্ধাঙ্গিনীর ঘর্মাক্ত কপালের অধরের উষ্ণ স্পর্শ দিয়ে দিল সে। শির দ্বারা বেয়ে তরল স্রোত বয়ে গেল নাজিফার। পরম আবেশে দুইজন চোখ বন্ধ করে ফেলল। তাহমিদের উষ্ণ সন্তপ্ত অত্যষ্ণ মন শীতল হয়ে গেল কয়েক সেকেন্ড। গল্পে মনে হয় কিছু কিছু ওয়ার্ড অনেক বেশি বেশি কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করছে, যেগুলো খুব সহজ ভাষা ব্যবহার করলে আরও ভালো লাগতো। তাহমিদের শার্ট কামছে তরল নাজিফা, অন্তঃস্থল তারও শীতল হয়ে এলো। মিনিটখানিক ওভাবেই থেকে দূরে সরে এলো তাহমিদ। তাহমিদের আকস্মিক কাণ্ডে লজ্জায় মাথা নত করে রাখলো নাজিফা। যদি ভেবে থাকিস তোর অভিমান ভাঙানোর জন্য এমন করেছি, তাহলে বলবো এটা আমার অধিকার, তোকে ছোঁয়ার পূর্ণাঙ্গ অধিকার আমার আছে। কালকের বকাবকির জন্য আমি কিছুই বলবো না, আর না বলবো আমি ভুল করেছি। একটা সময় তুই আমার বোন ছিলি, তবে এখন আমাদের সম্পর্কের ধরন বদলেছে, মানে বদলেছে। আমরা নতুন একটা সম্পর্কে বাধা পড়েছি। এক ঘরে থাকি না বলে যে সম্পর্কের মানে বদলে যাবে এমন তো নয়। এখন তোর এই ভাই সম্বোধনের জন্য তোকে যদি কেউ আমার বোন বলে, আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? যেদিন আমার মতো যেদিন হবি সেদিন বুঝবি গতকালের রাগের কারণ। এইটুকু বলে থামল তাহমিদ। তারপর পা থেকে মাথা পর্যন্ত নজর বুলালো নত মস্তিষ্কে দণ্ডায়মান কিশোরীর দিকে। কবুল বলে গ্রহণ করার পর অন্যরকম টান অনুভব করে এই মেয়েটার উপর, এটাই হয়তো বিয়ের মর্মার্থ। নাজিফাকে পুনশ্চ লজ্জায় ফেলার জন্য তাহমিদ কুটিল হেসে বলে, মনের সাথে যুদ্ধে পরাস্ত অবিহত হয়ে যখন তোকে অন্যরকম ভাবে নিজের স্পর্শ দিয়ে ফেলেছি, তখন এমন হঠাৎ স্পর্শের জন্য মানসিকভাবে প্রস্তুত থাক, হয়তো আমার সো আরো গভীর হবে। একবার যখন তোর কপাল অব্দি আমার ঠোঁট পৌঁছে গেছে, তখন আর এমন হঠাৎ স্পর্শের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতেই পারবো না। আজ কপাল ছুঁয়েছি, কাল হয়তো তোর অধর স্পর্শ। এতক্ষণ যাওয়া একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল নাজিফা। তাহমিদের এমন ধারা কথা শুনে লজ্জায় মিয়ে গেল সে। নাজিফার লাজুক রক্তিমাব মুখশ্রী দেখে ক্রুরা হাসল তাহমিদ। কিছুক্ষণ পার হলো নাজিফাকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, আমার অপ্রত্যাশিত রাগ অমর্ষ হজম করতে গিয়ে তোর রাতে খাওয়া দাওয়া করলি না, সকালেও না, আমি ফ্রেশ হয়ে আসছি, দুজনে একসাথেই খাবো। নাজিফা চট করে বলে ফেলল, আপনি তো ঠিকই খেয়েছেন, আমি সকালে দরজার আড়াল থেকে দেখেছি, বলেই জিভে কামড় দিল। বাগাড়ম্বপূর্ণ শব্দবহুল হাসল তাহমিদ, বসলেই খাওয়া হয়, কেউ একজন আমার জন্য খাওয়া দাওয়া করলো না, আর আমি দিব্যি খেয়ে নেব, এতটা পাশান, নির্দয় অন্তত আমি না, আমি যাচ্ছি তুই আয়, বলেই চলে গেল তাহমিদ। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে মাত্রই বসলো দুজন।
খাওয়ার পুরোটা সময় তাহমিদ নাজিফার দিকে তাকিয়ে মিটিমিটি হাসলেও নাজিফা মাথা নত করে খাওয়া শেষ করে। তাহমিদের চোখে চোখ রাখার সাহস করে উঠতে পারেনি সে। আকস্মিক কলিং বেলের আওয়াজে গাবড়ে যায় নাজিফা, তরিগরি করে বুকে থুতু দেয় সে। তাহমিদ বিদ্রোহপূর্ণ দৃষ্টিপাত করে বলে, কলিং বেলি বেজেছে, ভাগবার লোক তো আসে নাই যে এভাবে ঘাবড়ে যেতে হবে। মনে হয় দাদি আসছে, তাড়াতাড়ি দরজা খোল। তাহমিদের কথায় কপাল কুচকেলো বিড়বিড় করতে করতে দরজা খুলে নাজিফা। দরজা খুলি দেখতে পায় আমেনা বেগমের সুচালো তীক্ষ্ণদার দৃষ্টি। আমি তো বাইরের থেকে দরজা আটকে গিয়েছিলাম, তাহলে বাসায় কে এলো? তারপর তাহমিদ বসে থাকতে দেখেই তো বিদ্রুপের সুর টানলো, ও আপনি? তলে তলে সবাই টেম্পো চালায় আর আমার সাধারণ জনগণরা হরতাল ভেবেই মন খারাপ করি। তাহমিদ মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কোনো এক সময় তোমরাও হরতাল অবরোধ সব কিছু করেছো, এখন আমরা করলেই দোষ। তোমাদের কত দিন হলো দেখি না মা, আমি না হয় না গেলাম গ্রামে, তোমরা তো আসতে পারো। মোবাইলে দেখে কি আর বাবা মা দেখার তৃপ্তি মিটে? না, আমি তোমার কোলে মাথা রাখতে পারি আর না তুমি আমায় হাত বুলিয়ে দিতে পারো। তোমার মমতাময়ী স্নেহ শীতল স্পর্শ পাওয়ার জন্য আমার অন্তর কাঁদে মা। মোবাইল স্ক্রিনে মায়ের দিকে তাকিয়ে অসহায় নিরাদার বিবজ গলায় বলে উঠল নাজিফা। এপাশে মেয়ের কথা শুনে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল ফাহমিদা বেগমের মুখ। তিনিও মেয়ের দিকে অসহায় নিরুপায় দৃষ্টি নিক্ষেপ করেন। মেয়ের জন্য আরও অন্তর কাঁদে। রাতেবেলা মেয়ে ঘুমালে ঘুম থেকে উঠে তিনি কয়েকবার মেয়েকে দেখে যেতেন। কতদিন হলো মেয়েকে সামনাসামনি দেখে না। তিনি শুকনো মলিন হেসে বলেন, এই তো কয়েকদিন পরে ধান কাটা পড়বে, নতুন ধান ঘরে তুলে তারপর ঢাকা যাব, সাথে করে নিয়ে যাবো আতপ চাল। তোর তো পিঠাপুলি পছন্দ, তোর ফুপ্পু ফুপ্পাও যাবে, বেশ কয়েকদিন থেকেও আসবো। নিজেদের রুমে খুনছুটিতে মত্ত আমেনা বেগম আর নাজিফা। আমেনা বেগম ওনার ছোট্টবেলার ঘটনা বলছেন আর নাজিফা হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। ওই সময় রুমে প্রবেশ করে তাহমিদ। নিজেকে সামলে ঠিক হয়ে বসে নাজিফা তাহমিদকে মাথা নত করে ফেলে। সে তাহমিদকে দেখলে তার লজ্জারা ভর করে। লোকটার চোখে চোখ রাখার সাহস হয় না তার। তাহমিদ স্বাভাবিক গলায় বলল, তোর কলেজের ভর্তির জন্য আবেদন করেছিলাম, সিলেক্টও হয়েছিস। আমি যেই কোচিংয়ে ক্লাস নেই সেখান থেকে রিক্সা গেলে 15 মিনিটের দূরত্ব। কলেজ ছুটির পর সেখানে একাডেমিক কোচিং ক্লাসও হয়। কলেজে ভর্তি হওয়ার পর সেখানেই ক্লাস করবি তুই, তাহলে দুজন একসাথে বাসায় আসতে পারবো। তোর কথা ভাবতে কি আলাদাভাবে চাপ নিতে হবে না আমার। তাহলে দুজন একসাথে বাসায় আসতে পারবো? এটা শুনে অধৈর্যরা প্রসারিত হলো নাজিফার, চলে গেল তাহমিদ। পরদিন সকালবেলা সবাই নাস্তার টেবিলে আসলো, তাহমিদ এলো না। আমিনা বেগম ডাকতে এসে বলল, এখন আমার খিদে নেই দাদি, তোমরা খেয়ে নাও, আজকে কোচিংয়ে আমার ক্লাস নেই, আজ বাসায় আছি, যে কোনো সময় খেতে পারবো। বর্ষা থেকে দাঁড়িয়ে গেল নাজিফা, ব্রজগোল কোচ কেলো আমিনা বেগমের, তুই দাঁড়িয়ে পড়লি কেন, তোর কি হলো? নিশ্চব নীরব নতমস্তকে দাঁড়িয়ে রইল সে। আমিনা বেগম কিছুটা আন্দাজ করে বলেন, তাহমিদের সাথে খাবি? মাথা নাড়ে নাজিফা। ফাহিম খোঁচা দিয়ে কিছু বলার জন্য উদ্যত হতে আমিনা বেগমের চোখের ইশারায় না করে চুপ হয়ে যায় ফাহিম। নিজের রুমে চলে গেল নাজিফা। নাজিফা চলে যেতে আমিনা বেগম ফাহিমকে বললেন, সবসময় ওকে লজ্জা দিস না, বিশেষ করে এই বিষয়গুলোতে। মেয়েকে একটু একটু বসতে শিখছে, আমরা মজা নিলে কিন্তু সে লজ্জায় নিজেকে ঘুটিয়ে নিবে, বড় দাদু ভাইয়ের প্রতি ভালোবাসাটা আর প্রকাশ পাবে না। সম্মতিতে মাথা নাড়ে ফাহিম। কপালে হাত টিকে আদর্শ হয়ে বসে আছে তাহমিদ। ফাহিম শব্দহীন পায়ে হেঁটে তাহমিদের পায়ের কাছে গিয়ে দিগর্তি হলো নির্বিরোধ গলায় ডাকলো তাহমিদকে। তাহমিদ সেই অবস্থা থেকে জবাব দিল, ভাইয়ের সাথে কথা বলতে বলতে গলা কাঁপছে ফাহিমের, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসছে। আমি যে কোনো ভার্সিটিতে চান্স পেলাম না, তুমি কি আমার উপর রেগে আছো? তোমার এখানে কোচিং করার কত ছেলেমেয়ে চান্স পেলো আর আমি তোমার ভাই হয়ে ব্যর্থ? বিশ্বাস করো ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি। কপাল থেকে হাত নামিয়ে ছোটো ভাইয়ের দিকে নেত্রপাত করলো তাহমিদ। ভাইয়ের আগুন লাল রক্তিম চক্ষুর বর্ণের চক্ষুদয় দেখে ভীত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যায় ফাহিম। তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আজকের পর্ব। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।